আপনার পূর্বপুরুষের জমি অন্যজন ভোগ দখল করে খাচ্ছে, সেই জমি কিভাবে পুনরুদ্ধার করবেন? প্রথমত একটা জিনিস, আপনার জমি দলিল বা রেকর্ড অর্থাৎ খতিয়ান নাম্বার সেটি আছে নাকি দেখতে হবে। আপনি সেই ব্যক্তির কাছে, দখলদারের কাছে যাচ্ছেন, সেই ব্যক্তি তো বলতে পারে যে আমি হচ্ছে আপনার পূর্বপুরুষের কাছ থেকে সেই জমি কিনেছি। তাহলে প্রথমত কি করতে হবে, আপনাকে রেজিস্ট্রি অফিসে যেয়ে আপনাকে কিছু তথ্য ইনফরমেশান তুলতে হবে। সেটা হচ্ছে ডাগের মোট যে ডাগটি আছে তার একটা রেকর্ড, বা সেই জমিটি বিক্রি করেছে কিনা, সেই জমির একটা ডিড নাম্বার থাকে, দলিলের একটা নাম্বার থাকবে, সেই দলিলের আপডেট অর্থাৎ প্রথমত সেই জমিটি বিক্রি করা হয়েছে কিনা সেটি হচ্ছে দেখে নিতে হবে। এবং দ্বিতীয় বিষয়টি আসছে, অনেক সময় কিন্তু ওই রেজিস্ট্রি অফিসের টাবরা গড়িমেশি করে, অনেক কিন্তু মানুষের, সাধারণ মানুষের সমস্যা হয়। সেই ক্ষেত্রে কোনো মহরির মাধ্যমে আপনারা কিন্তু সেই তথ্য সার্চিং কপি তুলতে পারেন। দ্বিতীয় বিষয়, আরও একটা আইনের বিষয় আছে, সেটা হচ্ছে রাইট টু ইনফরমেশান অ্যাক্ট। সেক্ষেত্রে RTI কিন্তু ফাইল করতে পারেন, সেখানে কিন্তু তথ্য প্রমাণ কিন্তু তুলতে পারেন। সো তথ্য প্রমাণ তোলার পর দেখলেন সেই জমি কিন্তু বিক্রি করেনি আপনার পূর্বপুরুষরা, দিব্যি কিন্তু অন্যজন সেই জমির, আপনাদের জমির কিন্তু দখল ভোগ করে খাচ্ছে। সেই জমি আপনাকে ফেরত পেতে হলে সেই দলিল রেকর্ড সমস্ত কিছু তুলে সেই ব্যক্তির কাছে কি আপনি চলে যাবেন জমিটা দখল পুনরুদ্ধার করতে? নচেত নয়। কারণ আপনি যখন যাবেন একটা দ্বন্দ্ব হবে, সেই ক্ষেত্রে উগ্র মনোভাব নিয়ে, তারা হিংসাত্মক মনোভাব নিয়ে আপনার উপর আক্রমণ করতে পারে। তাই আইনের প্রসিডিওর অনুযায়ী আইনের রাস্তা আপনাকে বেছে নিতে হবে। তাহলে আপনি কি করবেন সেই ক্ষেত্রে, জমি পুনরুদ্ধারের জন্য আপনার উকিলবাবু থ্রু একটা কোর্টে, কিন্তু দেওয়ানি কোর্টে কিন্তু মামলা করতে পারেন। সেই কোর্টে বিবেচনা করে দেখবে যে আপনি অরিজিনাল ওনার কিনা, আপনার যদি দলিল রেকর্ড সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি জমির পুনরুদ্ধার পাবেন, আপনি জমিটা আবার ফেরত পাবেন। কিন্তু দেখলেন সেই জমি দীর্ঘদিন যাবৎ আপনার কোনো মানে খোঁজ খবরই নেই, সেই ক্ষেত্রে 12 বছর হয়ে গেছে। সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন আছে, 12 বছর পর্যন্ত সেই জমি যদি অপোজিশন পার্টি ভোগ দখল করে খায়, সেই ক্ষেত্রে সেই জমির উপর তার ভোগ দখল সত্তার একটা অধিকার জন্মাচ্ছে। তাহলে আপনি জমিটা কি পাবেন না? সেই ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার পূর্বপুরুষরা, তাদের জমি জায়গা ছিল না, তাদেরকে কিন্তু ভোগ দখল করে একটা রুজি রোজগারের একটা ব্যবস্থা করে দিয়েছিল, সেটা কিন্তু প্রমাণ সাপেক্ষ। আর জোর করে আপনি লড়াই করে ঝগড়া করে যদি সেই জমি নিতে যান, সেই ক্ষেত্রে ক্রিমিনাল কেস হবে এবং সেই ব্যক্তি তার জমি সত্তা অর্থাৎ জমি দখলের উপর তার একটা রাইট অধিকার জন্মাচ্ছে, সে কিন্তু জমিটা আপনার কাছে নিয়ে নিতে পারে। তাহলে আপনারা কি বুঝলেন, আপনাদের পূর্বপুরুষের জমি যদি থাকে, সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে আপনারা জমি কিন্তু ফেরত পেতে পারেন, কিন্তু নির্দিষ্ট একটা টাইমের মধ্যে, আপনারা ঝগড়া বা অশান্তির মধ্যে বা ঝামেলার মধ্যে উগ্র মনোভাব নিয়ে সেই জমি কিন্তু আনতে যাবেন না। আপনারা নির্দিষ্ট থানায় দেওয়ানি আদালতে মামলা করবেন, ডিগ্রি নিয়ে আপনারা কিন্তু পুলিশের সাহায্য নেবেন, পুলিশের থানায় গিয়ে সেই কোর্টের যে নির্দেশনামা ডিগ্রিটা কিন্তু জমা দিবেন, সেখানে কিন্তু আপনাদেরকে কোর্ট থেকে পার্টিশন করে দিতে পারে বা আপনাদের সম্পত্তি বুঝিয়ে দিতে পারে। এই ছিল ভিডিওর মূল বিষয়বস্তু। সো ধন্যবাদ।